বিদ্যুৎ খাতে যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির জন্য যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে খরচ ব্যয় সেই ব্যয় মেটানোর জন্য বিদ্যুৎ দাম দফায় দফায় বাড়াচ্ছে এই সাধারণ মানুষের সঙ্গে এটা একটা রসিকতা তামাশা করা হচ্ছে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের অত্যাচার নির্যাতনে আজকে মেয়েরা পর্যন্ত নিরাপদ নয় যে বাংলাদেশে বর্তমানে সরকার রয়েছে যারা আজকে বাংলাদেশের সমস্ত ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে প্রকৃতপক্ষে আজকে ডক্টর আলী রিয়াদ বলে আপনার নাম শুনেছেন হয়তো অনেকেই তিনি একজন আমেরিকাতে একজন বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের একজন রাষ্ট্রবিজ্ঞানের একজন অধ্যাপক তিনি খুব সম্প্রতি একটি বই তার বেরিয়েছে একটা বই মেলায় সেই বইটির নাম হচ্ছে লুণ্ঠিত ভবিষ্যৎ বাংলাদেশের লুণ্ঠিত ভবিষ্যৎ অর্থাৎ যে লুট হয়ে গেছে ভবিষ্যৎ সেইটার উপর আজকে প্রকৃতপক্ষে সেই অবস্থায় সৃষ্টি হয়েছে বাংলাদেশে এই আওয়ামী লীগ যারা জোর করে বিনা ভোটে বিনা নির্বাচনে ক্ষমতা দখল করে আছে প্রায় 14 থেকে 15 বছর তারা আজকে এই বাংলাদেশকে সম্পূর্ণভাবে একটা ভয়াবহ পরিণতির দিকে নিয়ে চলেছে আজকে আপনারা সবাই লক্ষ্য করছেন যেখানে অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে খুব সম্প্রতি এই গতকাল রাতেই দেখেছেন যে বিদ্যুতের দাম আরো 5% বাড়ানো হয়েছে যেটা প্রতি এই কয়েক মাসের মধ্যে 3 বার বাড়ানো হলো বাড়ানোর প্রধান কারণ হচ্ছে যে তারা এই বিদ্যুৎ খাতে যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির জন্য যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে খরচ ব্যয় সেই ব্যয় মেটানোর জন্য তাদের এখন জনগণের পকেট থেকে তার টাকা কেটে নিতে হবে সেই কারণে তারা আজকে বিদ্যুৎ দাম দফায় দফায় বাড়াচ্ছে এই বিদ্যুতের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অর্থনীতির একটা নেগেটিভ প্রভাবও পড়ছে সেটা হচ্ছে তাতে করে আমাদের সমস্ত উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে কল কারখানার উৎপাদন ব্যয় বাড়ছে মানুষের যে সহজ জীবন যাপন তার উৎপাদন ব্যয় বাড়ছে সেখানে তার জীবনের উপরে চাপ পড়ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আজকে চাল ডাল তেল লবণ এর প্রতিটির মূল্য আজকে ভয়ানক ভাবে বেড়ে গেছে প্রায় 3 গুণ 4 গুণ 5 গুণ থেকে এমন বলছে 59% বেড়েছে এই সাধারণ মানুষের সঙ্গে আমাদের যে মানুষরা এখন খাওয়ার খুঁজছে খাদ্যাভাবে ভুগছে চাল পাচ্ছে না সেই মানুষগুলোর সঙ্গে এটা একটা রসিকতা তামাশা করা হচ্ছে এটা এই দেশের মানুষ কোনোদিনই ক্ষমা করবে না এটা আমাদের আরেকটা সময়ের কথা মনে করিয়ে দেয় এখানে বয়স্ক মানুষ যারা আছেন যে 1974-75 সালে যখন আপনার একই অবস্থা সৃষ্টি হয়েছিল তখন কিন্তু সেই তার পিতা সেদিন ছিলেন আপনার রাষ্ট্রপ্রধান সরকার প্রধান ছিলেন তখনও কিন্তু তাদের এই দুর্নীতির কারণে তাদের অব্যবস্থার কারণে সেদিন দেশে দুর্ভিক্ষ হয়েছিল লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেদিন না খেতে পেয়ে মারা গিয়েছিল ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের অত্যাচার নির্যাতনে আজকে মেয়েরা পর্যন্ত নিরাপদ নয় এবং সেখানে কি ভয়াবহ নির্যাতন হচ্ছে তার হাইকোর্ট বলছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সব বিশ্ববিদ্যালয়তে একই অবস্থা আপনার কলেজগুলোতে একই অবস্থা শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা আর এর মধ্যে কিন্তু তাদের লুটপাট বন্ধ নেই তারা আপনার রিজার্ভ থেকে টাকা চুরি করছে টাকা পকেট করে দিচ্ছে ব্যাংকগুলো থেকে তারা টাকা বিদেশে পাচার করে বিদেশে বাড়িঘর তৈরি করছে গতকালই দেখলাম একজন যে এক ব্যক্তির আপনার 44টি বাড়ি আমেরিকার নিউ ইয়র্কে টাকা পাচার করেছে